আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও তোমাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের অধ্যায় দুই থেকে চতুর্থ লেকচার শুরু করছি। তো প্রথমে কিছু স্বাস্থ্যবিধি বলে নেওয়া দরকার, যেটা আমি বরাবর বলে থাকি হয়তোবা ক্লাসের শেষে বা শুরুতে। যেহেতু করোনা পরিস্থিতি ভালো হয়নি, অবশ্যই শতভাগ সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি যেটা আছে শতভাগ মেনে চলতে হবে। বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাওয়া যাবে না, একান্ত যেতে হলে স্বাস্থ্যবিধি মেনে যেতে হবে। আসার পরেও যে সমস্ত স্বাস্থ্য নির্দেশিকা আছে আমাদের মানতে হবে, আমরা যেখানেই থাকি সচেতন থাকতে হবে। যারা এই কোভিড পরিস্থিতিতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, আর যারা জীবিত আছে আমরা সতর্ক থাকব, আর যারা অসুস্থ আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা দ্রুত সুস্থ করে দেয়, সেটারই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। শিক্ষার্থীরা, এই ক্লাসটি প্রথম যারা দেখছো তাদের প্রতি নির্দেশনা হচ্ছে, যারা দেখতেছে না অবশ্যই তোমরা তাদেরকে বলবে যেন তারা ক্লাসগুলো দেখে, কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ যে শিক্ষার্থী সংখ্যা অনেক কিন্তু ক্লাসে ভিউ হচ্ছে কম। আর ক্লাস ভিউয়ে তোমরা যারা রোল আইডি দিচ্ছ বা নাম দিচ্ছ অবশ্যই তোমাদের একটা এক্সট্রা মার্ক দেওয়া হবে, আর যারা দেখতেছে না তারা এই মার্কস থেকে বঞ্চিত হবে। কাজে তোমাদের বন্ধু বান্ধবদেরকে অবশ্যই বলবা ওরা যেন এই ক্লাসগুলো দেখে। আর তোমাদের যারা দেখতেছো তাদের ব্যাপারে একটা অভিযোগ হচ্ছে, তোমাদেরকে কিন্তু বলা হয়, প্রত্যেক ক্লাসে বলা হয়, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশন লিখবে। তো প্রশ্ন পাচ্ছি না, হয়তো বা তোমরা লেখা লেখা বুঝতেছো না, অথবা তোমাদের কোনো সমস্যা থাকতেছে না, আমি দুইটাই ধরে নিতে পারি। তবে কেউ কেউ ফোনে বা মেসেঞ্জারে ফোন করে সরাসরি জিজ্ঞেস করে, এটাও ভালো, খারাপ না, আমি এটাও অ্যাপ্রিসিয়েট করি। যেহেতু করোনা পরিস্থিতি আমরা সরাসরি ক্লাস নিতে পারতেছি না, তোমার আমার কথা হচ্ছে তোমার চাহিদাটা তুমি যেভাবে পূরণ করতে পারো, হ্যাঁ, সরাসরি ফোন করে হোক, কমেন্ট সেকশনের মাধ্যমে হোক, যেভাবে, বা তোমার বাসার আশপাশে বিজনেস স্টাডির কোনো সিনিয়র ক্লাসে স্টুডেন্ট আছে বা টিচার আছে, অবশ্যই তুমি তার কাছ থেকে তোমার সমস্যাটার সমাধান করে নেবে। ইচ্ছা থাকলেই কি উপায় হয়। তো সেই জন্য বলতেছি যে তোমাদের যে এইচডব্লিউগুলো দেওয়া হয়, এই এইচডব্লিউগুলো তোমরা হোয়াটসঅ্যাপে পাঠানোর কথা ছিল কিন্তু পাঠাচ্ছ না, হ্যাঁ, কাজে আমি আশা করব আজকের ক্লাসের পর থেকে তোমাদের আজকেও কিছু এইচডব্লিউ দেওয়া হবে, অবশ্যই সেগুলো তোমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে। তো আজকে আর বেশি কথা বলবো না, কিছু কথা যেগুলো না বললেই নয় সেগুলো বলে নিলাম। তো এখন তোমাদের আজকের ক্লাসে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে একজন ব্যবস্থাপকের দক্ষতা সম্পর্কে আজকে আমরা জানবো, আজকের আলোচ্য বিষয়। আমি কখনো কখনো ক্লাস মাল্টিমিডিয়া কন্টেন্টের মাধ্যমে নেই, পাওয়ার পয়েন্ট কন্টেন্টের মাধ্যমে, আবার কখনো পিডিএফ বই নেই, আজকে আমি পিডিএফ বই নিয়েছি, এটা অন্য একটা ইয়ার। তো যাই হোক, তোমাদের হাতের কাছে যে হার্ড কপি আছে কাজী ফারুকের স্যারের, এই বইটাও নিতে পারো, একই লেখা লেখা কথাবার্তা একই রকম হবে। তো আমাদের মূল টার্মসগুলো বুঝতে হবে যে একজন ব্যবস্থাপকের কী কী দক্ষতা থাকা প্রয়োজন। তো তুমি একটা ভালো প্রতিষ্ঠানে যদি ব্যবস্থাপক হতে যাও, হ্যাঁ, তো অবশ্যই তোমাকে কি যে এখানে কিছু দক্ষতা কিছু গুণ থাকতে হবে। তো দেখো, এক নম্বরে হচ্ছে যে এই যে কারিগরি দক্ষতা বা টেকনিক্যাল স্কিল। টেকনিক্যাল স্কিল ছাড়া বর্তমানে কোনো মানুষই মানে আসলে কোনো কাজেই শতভাগ সফল হতে পারে না, সেই জন্য টেকনিক্যাল স্কিল থাকতে হবে। তো টেকনিক্যাল স্কিল কি? বিশেষ কোনো কাজের উপর অর্জিত জ্ঞান ও তা সঠিকভাবে সম্পন্ন করার ক্ষমতাকে কারিগরি দক্ষতা বলে। ব্যবস্থাপককে ব্যবস্থাপনা সম্পর্কেও কারিগরি দক্ষতার অধিকারী হতে হবে, শুধু তাই নয়, সমসাময়িক বিষয় সামাল দেওয়ার মতো কারিগরি দক্ষতাও তাকে অর্জন করতে হবে। যেমন দেখো, আমি ওই দিন একটা উচ্চ পর্যায়ের একটা মিটিংয়ে ছিলাম, তো আমি বারবার দেখতেছিলাম ওই ভদ্রলোক কোনো একটা বিষয়ে মানে উনি একটা প্রেজেন্টেশন দিচ্ছিলেন মূলত। তো প্রেজেন্টেশনটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে বারবার তিনি তার সহকর্মীকে বলতেছিলেন যে এটা এখানে নাও ওখানে নাও এরকম আর কি। যে এটা আসলে যদি এমন হয় যে উনি পদস্থ কর্মকর্তা আরেকজন দ্বারা করাবেন, এটা আসলে আমি বলবো যে এটা অলসতা প্রকাশ পায়, হ্যাঁ। আর যদি উনি এটা না জানেন তাহলে অবশ্যই ওনার এটা অদক্ষতা, কাজে এদিকে দক্ষ হতে হবে। কারণ একটা স্ক্রিন শেয়ার করা বা এটা একটা প্রেজেন্টেশন দেওয়া, এটা খুব সিম্পল, ভেরি সিম্পল। কারণ আমরা আমাদের আমরা বাঙালি, এই জন্য আমরা অলসতা আমাদের মধ্যে দানা বাঁধে। ফরেনাররা কিন্তু সব দিক থেকে, একজন মানুষ অনেক দিক থেকে এক্সপার্ট থাকে, আমাদের এক্সপার্ট হতে হবে, নিজের কাজটুকু নিজে করব। আর এতটুকু একটা ইমেল পাঠানো, ইমেল রিসিভ করা, একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করা, এটা হচ্ছে সিম্পল একটা বিষয়, বর্তমান সময়ের এটা সিম্পল নলেজ, এটা থাকতে হবে।
মানবীয় সম্পর্ক বিষয়ক দক্ষতা, হিউম্যান রিলেশন স্কিল। তুমি একজন নেতা বা লিডার, একজন ব্যবস্থাপক হচ্ছেন একজন লিডার, সে যদি তার মানবীয় দক্ষতা বা এটা না থাকে তাহলে মানুষ পরিচালনা কিন্তু খুব কঠিন। তাই সেই জন্য মানবীয় বিষয় সম্পর্কে দক্ষতা থাকতে হবে। একজন ব্যবস্থাপককে মানুষ তথা প্রতিষ্ঠানের কর্মীদের নিয়ে কাজ করতে হয়, এই জন্য ব্যবস্থাপককে কোনো টিমের সাথে কাজ করলে সেই টিমের সদস্যদের কাজ প্রতিদিন তত্ত্বাবধান করতে হয়। কোনজের মতে মানবীয় দক্ষতা হলো কর্মীদের সাথে কাজ করার সামর্থ্য। এ ধরনের দক্ষতা কাজে লাগে ব্যবস্থাপক খুব সহজেই কর্মীর উৎপাদনশীলতা বাড়াতে পারে। ধারণাগত দক্ষতা, কনসেপ্ট স্কিল। হ্যাঁ, ট্রেরিয়ান ফাংকলিংকে এই বিষয়ে বলেছেন যে ধারণাগত দক্ষতা হলো বিশেষ অবস্থায় সংগঠনকে বোঝা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে অবস্থার উত্তরণ ঘটানোর সামর্থ্য, এটা হচ্ছে ধারণাগত দক্ষতা। এরপর বিশ্লেষণমূলক দক্ষতা, অ্যানালিটিক্যাল স্কিল, যেটা যে একজন ব্যবস্থাপককে পরিবর্তনশীল পরিবেশে কাজ করতে হয়, ফলে কোনো বিশেষ পরিস্থিতিতে ব্যবস্থাপককে বিচার বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, তাই ব্যবস্থাপকের সমস্যা বিশ্লেষণপূর্বক সমস্যা দূরীকরণ দক্ষতা থাকতে হবে। এরপরে যোগাযোগ দক্ষতা, কমিউনিকেশন স্কিল। হ্যাঁ, কমিউনিকেশন স্কিল হচ্ছে যে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় বিভিন্ন পক্ষের সাথে যে যোগাযোগ করতে হয়, এছাড়া তাকে প্রয়োজন বুঝে নিজস্ব জ্ঞান, ধারণা ও মতামত অধস্তনদের জানাতে হয়, এ কারণে তার অবশ্যই পর্যাপ্ত যোগাযোগ দক্ষতা থাকতে হবে। হ্যাঁ, তো আমরা এই আলোচনায় দেখতে পাই যে ব্যবস্থাপকের কার্যকারিতা বহুলাংশে নির্ভর করছে তিনি কতটুকু দক্ষ তার উপর। এবার আমরা জানবো হচ্ছে যে একজন ব্যবস্থাপকের গুণাবলী সম্পর্কে। তো আদর্শ ব্যবস্থাপকের গুণাবলীর মধ্যে হচ্ছে পেশাগত জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, যে এই জন্যই দেখা গেছে যে বর্তমানে বিভিন্ন সেক্টরে লোক নিয়োগের ক্ষেত্রে, যেমন ইঞ্জিনিয়ারের জন্য সিএসসি বা বিএসসি চাওয়া হয়, আবার ব্যাংকিংয়ের জন্য বিবিএমবিএ চাওয়া হয়, যে সে কারণে সারা বিশ্বে এমবিএ বা সমমানের সনদপ্রাপ্ত ব্যক্তিদের ব্যবস্থাপকীয় পদে চাহিদা বেশি। হ্যাঁ, অনেক ইঞ্জিনিয়াররাও দেখা গেছে এমবিএ করে, জেনারেল সাবজেক্টের লোকজন এমবিএ করে। এরপরে সাংগঠনিক দক্ষতা থাকতে হবে, দূরদর্শিতা, পূর্বানুমান এটাও থাকতে হবে। হ্যাঁ, দূরদর্শিতা, পূর্বানুমান হচ্ছে একজন ব্যবস্থাপক প্রায় সবসময় অনিশ্চয়তার সাথে কাজ করে, সে কারণে ব্যবস্থাপককে এমন গুণের অধিকারী হতে হবে যে তিনি যেন অতীত বর্তমানের প্রেক্ষিতে প্রতিটি কাজের পূর্বানুমান করতে সমর্থ হন। দেখো, আমাদের দেশে সাধারণত একটা নির্দিষ্ট সময়, যে ঈদ হয়, ঈদের সময় কী পরিমাণ সেল হতে পারে, তারপরে হচ্ছে বর্ষা বাদল আসে, বর্ষা হয়, বিভিন্ন ছুটি ছাটা থাকে, হরতাল টরতাল থাকে, তারপর মৌসুম আসে, আমাদের শিল্প কলকারখানাগুলো অনেক ইয়ার উপর নির্ভরশীল। হ্যাঁ, র মেটেরিয়ালগুলো আসে হচ্ছে কৃষি পণ্য থেকে, তো সেই জন্য কোন সময় কোন পণ্যটা উৎপাদিত হয় বা কখন কেমন চাহিদা থাকে, কী কী সমস্যা হতে পারে, এটাই মূলত দূরদর্শিতা এবং পূর্বানুমান থাকতে হবে একজন ব্যবস্থাপককে, এগুলো নলেজে থাকতে হবে। নিয়ম নীতি ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। নিয়ম নীতি শৃঙ্খলাবোধ যার মধ্যে না থাকে সে তো কোনো সেক্টরেই সফল হতে পারবে না, এই জন্য একজন ব্যবস্থাপক তো কখনোই না। হ্যাঁ, নিয়ম নীতি এবং শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ঝুঁকি গ্রহণের মানসিকতা থাকতে হবে। ব্যবস্থাপকগণ সর্বদা অনিশ্চয়তার মধ্যে কাজ করেন, অনিশ্চয়তা ঝুঁকি ওতপ্রোতভাবে জড়িত, সুতরাং ব্যবস্থাপককে অবশ্যই ঝুঁকি গ্রহণের গুণ অর্জন করতে হবে। এরপর বাস্তবসম্মত এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সিদ্ধান্ত গ্রহণে দেরি করা যাবে না। সিদ্ধান্ত গ্রহণে দেরি করলেই অনেক সময় অনেক বড় ধরনের লস হয়ে যেতে পারে, এবং যেই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হবে সেগুলো কি বাস্তবসম্মত হবে। হ্যাঁ, যে একজন দেখা গেছে যে সে যদি, যেমন ফিল্ম ইন্ডাস্ট্রির একজন লোক হঠাৎ করে যদি স্কুল খোলার চিন্তা ভাবনা করে, আবার দেখা গেছে হাসপাতালের একজন ব্যবস্থাপক সে যদি হঠাৎ করেই মানে রোবোটিক কিছু তৈরি করার অথবা এগ্রিকালচারাল কোনো বিষয়ে নিয়ে সে কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়, এগ্রোপণ্য যারা মেডিসিন তৈরি করে তারা যদি এগ্রিপণ্য তৈরি করার চিন্তাভাবনা নেয়, অনেক সময় যে আসলে এটা যায় না। হ্যাঁ, এটা ব্যবসার সাথে যায় না, এই ধরনের অবাস্তব চিন্তাভাবনা, আকাশ কুসুম। যে বাংলাদেশ যদি চিন্তাভাবনা করে যে আকাশে স্পেস স্টেশন তৈরি করবে, যেটা চায়নার চিন্তা করতেছে বা আমেরিকারা করতেছে, এটা যদি বাংলাদেশ চিন্তা করে তাহলে কি এটা অবাস্তব হয়ে যাবে, সামর্থ্যের ভিতরে চেষ্টা করতে হবে। উদ্ভাবনী শক্তি থাকতে হবে। উদ্ভাবনী শক্তি, কোনো কিছু উদ্ভাবন করার যে সৃজনশীল হওয়ার সুযোগ রয়েছে, এই জন্য ব্যবস্থাপককে উদ্ভাবনী গুণের অধিকারী হওয়া প্রয়োজন। উত্তম ব্যবহার, বলা হইতেছে যে বুদ্ধিমান সফল ব্যবস্থাপককে অত্যন্ত বুদ্ধিমান হতে হয়। হ্যাঁ, বুদ্ধিমান না থাকলে, বিশেষ করে যাদের বুদ্ধি কম তাদের রাগ বেশি থাকে, আর যাদের রাগ বেশি তাদেরই বুদ্ধি কম থাকে, কারণ কি সে বেশিক্ষণ চিন্তা ভাবনা করতে পারে না, হঠাৎ করে তার শর্ট সার্কিটের মধ্যে আগুন লেগে যায়। হ্যাঁ, সেই জন্য
বুদ্ধিমান না হলে ব্যবস্থাপক কোনো বিষয় যুক্তিসঙ্গত সমাধান করতে পারবেন না, রেগে যাবেন। আর রেগে গেলেই হেরে যাওয়া হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে কঠোর পরিশ্রমী হতে হবে একজন ব্যবস্থাপককে, কঠোর পরিশ্রম করতে হবে। হ্যাঁ, একজন ওয়ার্কারের চাইতেও তাকে কি লেবার লেবার ফাংশনকে ম্যানেজ করার জন্য, কাজে ফাঁকিবাজ লোক কোনোদিন উত্তম ব্যবস্থাপক হতে পারে না। হ্যাঁ, ব্যবস্থাপক যদি ফাঁকি দেয় তাহলে লেবার আরও বেশি ফাঁকি দেবে। এই জন্য ব্যবস্থাপককে একজন লেবারের চাইতেও বেশি পরিশ্রম হতে হবে, তবেই একটা প্রতিষ্ঠানের হ্যাঁ সুফল বই আনা সম্ভব। এরপরে মানসিক উদ্দীপনা থাকতে হবে, নেতৃত্ব দানের ক্ষমতা, এই সমস্ত বিষয় দেখে একজন ব্যবস্থাপকের মধ্যে যদি উপস্থিত পাওয়া যায় তবেই কি আমরা বলবো যে একজন ব্যবস্থাপক যে আসল এবং আদর্শবান একজন ব্যবস্থাপক। তো শিক্ষার্থীরা, আসলে অনলাইন ক্লাস বেশি দীর্ঘ করার কোনো সুযোগ নেই, অবকাশ নেই, সেই জন্য আমি সামর্থ্য অনুসারে তোমাদেরকে যে যতটুকু আলোচনা করলাম, আমি জানি এরপরে তোমাদের কিছু কিছু প্রশ্ন মনে আসবে, জাগবে, তো তোমাদের জন্য তো সুযোগ রয়েছে, তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারবা, তারপরে যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। হ্যাঁ, তো আজকে যতটুকু পড়ানো হলো, অ্যাটলিস্ট একজন ব্যবস্থাপকের দক্ষতা এবং ব্যবস্থাপকের যে গুণাবলী, এইগুলো পয়েন্টগুলো অন্তত তোমরা তোমাদের জন্য সহজ করে দিলাম, AWটা সহজ করে দিলাম, খাতায় লিখে হোয়াটসঅ্যাপে পাঠানো তো অনেক কঠিন। তো অ্যাটলিস্ট আমি আজকে ক্লাসে বা এই ফুল ভিডিওর মধ্যে তুমি ব্যবস্থাপকের দক্ষতা কয়টা দেখলা আর কয়টা গুণাবলী পড়া হইলো, এই সংখ্যাটা অন্তত আমি কমেন্ট বক্সে চাই। হ্যাঁ, আরও সহজ করে দিলাম, প্রথম পয়েন্ট হবে কয়টা, প্রথম পয়েন্টে তুমি যে সংখ্যাটা লিখবা সেটা হচ্ছে দক্ষতা, পরের পয়েন্টে তুমি যে সংখ্যাটা পরে যে সংখ্যাটা লিখবা সেটা হচ্ছে গুণ। এর চেয়ে সহজ HW আর হয় না। এবার আমি দেখব আগামী ক্লাসে আমি দেখব যে তোমরা কয়জন কমেন্টস করে এতটুকু HW করছো, আর এতটুকু HW যদি না করো তাহলে শাস্তির জন্য প্রস্তুত থাকো। তো যাই হোক, অলসো এল দ্যাট অ্যান্ড সোয়েল, শেষটা একটু কড়াকড়ি করলাম, শুরুটাও কড়াকড়ি ছিল, কারণ এছাড়া উপায় নাই, তোমাদের সময় চলে যাচ্ছে, পরীক্ষা সামনে চলে আসবে, ভালো করতে হবে। হ্যাঁ, যেহেতু আমাদের একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে আমি শিক্ষকতা করি, তোমরা শিক্ষার্থী হিসেবে আসো, তো আমাদের পিছিয়ে যাওয়ার কোনো সময় নেই। হ্যাঁ, আমাদের সুযোগ নেই, আমাদের যেহেতু প্রতিষ্ঠানের সুনাম রয়েছে, সুনামকে অন্তত আগে বাড়াতে না পারি ধরে রাখতে হবে, এই সুনাম যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, এই জন্য আমাদের সবসময় সচেষ্ট থাকতে হবে। তো শিক্ষার্থীরা সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। খন্দকার স্যার, সবাই ভালো থাকবে, আশা করি কথা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।